সকলে কেমন আছো? সকলে ভালো আছো? আমি ভালো আছি গাইস। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন আরো গেমপ্লে নিয়ে আসলাম। তো আজকে গেমপ্লেটা অনেকটা ইন্টারেস্টিং গেমপ্লে গাইস, কারণ আজকে গেমপ্লেটা অনেকটা ভয়ঙ্কর ছিল কিন্তু গাইস অনেক মজাদার ছিল। আর হ্যাঁ, আজকে গেমটা দেখে তোমরা বলে যাবে গেমটা আমি খেলবো যেভাবে হোক। আর মতো গাইস এই গেমটা বেশি এমনি তোমরা প্লে স্টোরে মেটালে হরর গেম খেলে সাবস্ক্রাইব পেয়ে যাবে। এই গেমটা অনেক মানে কমন বিরাট একটা গেম, 100 মিনিটের মধ্যে গেমটা হয়ে যাবে। তো চলো গাইস গেমটাকে স্টার্ট গেম করছো। হ্যাঁ গাইস, গেমটাকে স্টার্ট গেম করার আগে গেমটার গল্পটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। গাইস মূলত আমাদের এই বাসাটা একটা বরফ অঞ্চলের বাসায়, মানে বরফ বরফ অঞ্চলের জায়গায়। তো গাইস আমার বন্ধুর বাসা থেকে আমি আমার বাড়ি আসতেছিলাম, আর আমার বাড়িটা মানে বন অঞ্চলের জায়গায়। তো গাইস আসার সময় মেটাল নামে একটা মানুষ আমাকে বন্দি করে ফেলেছে। আমাকে মূলত গাইস এই ক্যারেক্টার মানে এই গেম খেলতে মেটাল নামে একটু মানুষটা একটু মানে শক্তিশালী মানুষ, আর আমাকে আটকে রেখে দিচ্ছে। আমাকে যেভাবে করে বাড়ি থেকে বেরোতে হবে, মূলত গাইস অনেকটা উপরে আমাকে নিচে নামতে হবে বাড়ি থেকে যেভাবে হোক। তো গাইস চলো আর এখানে আমি স্টার্ট গেম করবো। আর হ্যাঁ গাইস স্টার্ট গেম করবো। ওকে চলো স্টার্ট গেম করে দিলাম আমি। আর গাইস মূলত এখানে এনএল এনএল একটা ক্যারেক্টার। তো গাইস আমি চলো এনএল ক্যারেক্টারটা গেমটাকে প্লে করি। আর অনেকগুলো ধাপ আছে, আমি তোমাকে সবগুলো ধাপে এখানে দেখাবো। আর কী বলবো, চলো প্লে করা যাক গেমটাকে। তো গাইস প্লে তো আমি গেমটা করে দিয়েছি, করে দেওয়ার পর দেখতেছি এখানে মানে এখানে বলে দিতেছে আমি কী করতে হবে। তো চলো গাইস এখানে ইন্টারটাকে আমি এখানে কাট করে দিই, নাহলে গাইস অনেকক্ষণ লাগবে। আর দেখতে পাচ্ছ যে গাইস এখানে আমাকে একটা খাঁচায় বন্দি করা হয়েছে, আর খাঁচাটা মূলত অনেকটা ছোট, ঠিক আছে। আর মূলত এখানে আমার মেটালের খাঁচাটাকে বন্দি বন্দি করে রেখেছে। আর আমাকে যেভাবে প্রথমে খাঁচা থেকে বেরোতে হবে, খাঁচা থেকে বেরোতে আমাকে কী করতে হবে? আর গাইস এটা কি? ওকে খাঁচাটা লক আছে, লকেট। আমাকে একটা লকপিক খুঁজতে হবে। তো গাইস লকপিক কোথায় পাবো এখন? আমার মনে হয় এখানে টাকার কথা, লকপিক। ওকে গাইস লকপিক, তো লকপিকে আমি পেয়ে গেছি। আর আমাকে কখন খাঁচাটাকে খুলতে হবে, আর মূলত তারপর আমাকে সবগুলো কাজ করতে হবে। তো গাইস চলো এটা খোলা যাক। ওই খুলতেছে না কেন? ওই আমি লকপিক ছাড়া লক খুলতেছি। ওকে চলো আমি এখানে লকপিক দিয়ে লকটা খুলে ফেললাম। আর এখন দেখা যাক এখানে কী কী করতে হয়। আর মূলত আমাকে ওই এখানে যে লিফটটা এখান থেকে নিচে নামার জন্য হয়তো একটা লিফট থাকবে, এলিভেলেটর এলিভেলেটরটা হবে। আর দেখতে পাচ্ছ বাইরে জায়গাটা কতটা সুন্দর একটা জায়গা। আর মূলত দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক উপরে গাইস, মানে এই ঘরটা অনেক উপরে। আর দেখতে পাচ্ছ আমার কথা এই দৌড়টাতে খুলতে হবে, দৌড়টা লক করা আছে। আর এই দৌড়টাতে হয়তো ওই ইয়াটা আসবে, মেটালটা আসবে, মানে মেটাল নামে মানুষটা আসবে। আর দেখতে পাচ্ছ এখানে তার আছে। ওকে তারটা কোথায় আছে? তারটা এখান দিয়ে এসে, এখান দিয়ে এসে। ওকে এখানে একটা কন্ট্রোলের মেশিনের মতো আসতেছে। হ্যাঁ আর এখানে তারটা কাটা আছে। ওকে গাইস এখানে আমার তোরা ট্যাপ লাগাতে হবে, তাহলে হয়তো এই মেশিনটাকে আমি অন করতে পারবো। তাহলে তো এটা কি গাইস, এটা দিয়ে হয়তো এই মেটাল আমাকে কারেন্টে শর্ট দেয়। তো চলো এটাকে বন্ধ করে দিই, নাহলে আমি শর্ট খেয়ে যাবো। আর আমাকে মূলত এটাই অন করতে হবে, ঠিক আছে। অন করার জন্য আমি কী করতে হবে এই বক্সটা কিসার? ওকে গাইস এই বক্সটা লক বক্স। ওকে গাইস আমার মনে হয় লক বক্সটা আমিতে লক বক্স, এই লক বক্সটা যেটা থাকবে। আর এখানে কি বোল্ট কাটার? ওকে গাইস এটা একটা বোল্ট কাটার, যেমন চিগল মিগল আছে না, চিগল মিগল কাটে সেই বোল্ট কাটার। এটা আমি অনেকটা হরর গেমে দেখেছি। হ্যাঁ গাইস এই গেমের সবচেয়ে ইন্টারেস্টিং কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি। এই গেমে যদি মনে করো তুমি এমনটা কিছু করছো কিন্তু সেটাকে তুমি তুমি ঠিক করে রাখোনি, আর যে প্ল্যাঙ্ক, তো প্ল্যাঙ্কটা এমন লাগাতে হবে। আর এমনটা কিছু করছো তুমি ঠিক করে রাখোনি, তাহলে এই মানে মেটাল এসে বুঝতে হবে তোমার কারেন্টটা শর্ট দেবে গাইস। তো আমার সব কিছু ঠিক ঠিক করে রাখতে হবে। তো এখানে কি গাইস, এখানে প্ল্যাঙ্কের বি নাম্বার পার্ট আছে, আর এখানে হয়তো আমি একটা ক্রোবার লাগবে যেটা দিয়ে আমি এটা খুলতে পারবো। তো চলো গাইস এখানে ঠিক করে রেখে দিই, নাহলে মেটাল চলে যাবে আর বুঝে যাবে যে এখানে আমি কিছু একটা করে ফেলছি। তো চলো গাইস এখানে দেখা যাক এখানে কী আছে। আর ওই আমাকে একটা কী খুঁজতে হবে গাইস ওই ইয়ে খোঁজার জন্য, কিন্তু কী কী এটাকে আমাকে উল্লেখ করেনি, তার মানে একটাই কী আছে এখানে শুধু। আর এখানে কি? ওকে গাইস তোমরা স্পষ্ট করে ফলো করে দেখো মানে গ্লাসের ভিতরে এটা কি আছে, আর আমাকে গ্লাসটা তো ভাঙতে হবে। গাইস এখানে হ্যামার তো আছে, তো আমি এখানে হ্যামার দিয়ে গ্লাসটাকে ভেঙে ফেলি। চলো আজ হয়ে গেছে, এখন মেটাল চলে আসবে প্রতি সেকেন্ডের মধ্যে। তো চলো গাইস আমি এখানে কি তো নিয়ে ফেলেছি, আর এখন সব কিছু ঠিক আছে, একটু তো সব কিছু ঠিক আছে। আমি এখানে কোনো কিছু উল্টাপাল্টা রাখিনি, তো আমি এটাকে মেরে দিই। দেখতেই পাচ্ছ গাইস এখানে সব কিছু ঠিক করে রেখে রেখেছি, আর এখন মেটাল চলে আসবে। দেখবে এখানে সব কিছু ঠিক আছে, কোনো কিছু উল্টাপাল্টা রাখা হয়নি, তাহলে মনে করতো যে মেটাল আমার কিছু করবে না। আজ দেখে যে এখানে কিছু করা হয় তাহলে কারেন্টটা শর্ট দেবে। আর মূলত আমার জানা মতো হতো দুই তিনবার কারেন্টটা শর্ট দেওয়ার সাথে সাথে আমি মরে যাবো। মেটাল চলে আসে, দেখতে একটা মানুষ কিন্তু গাইজের অনেক শক্তি, মূলত অনেক শক্তিশালী একটা মানুষ, তাই মূলত আমাকে এখানে আটকে রাখতে পারছে। আর মূলত অনেকটা জানা মতো একটা মানুষ। আর কি বলতেছে? ওই এখানে কিছু হয় নাই, এখানে কিছু হয় না, দেখ এখানে সবকিছু ঠিক আছে। ওকে বলতেছে কন্ডন এমনি মানে এর ভুলেছে, এই কিছু বুঝে নেই। তো চলো গাইস আর এখন আমি
আবার কাঁচা থেকে বেরিয়ে গেছি। আর কাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছ যাই এখানেই তো মেটাল চলে গেছে। আর আমাকে কখন কি করতে হবে এখানে এটাকে, ওকে গাইস আমি এখন খুলেছি। আর এখানে একটা মেটাল কাটার মানে রড কাটার একটা কাটার পেয়েছি, আর এখানে ট্যাপ পেয়েছি। তো গাইস চল ট্যাপ পাওয়ার সাথে আমি এটাকে ট্যাপটাকে এখানে আটকে দেবো। তো গাইস ট্যাপ দিয়ে আমি টাটাকে ঠিক করে ফেলেছি, আর এখানে অন হবে। ওকে গাইস এটা তখন অন হয়ে গেছে, এখানে একটা লাইন চলে এসেছে কারেন্টের লাইন। আর এখানে কি লাগবে গাইস, ওকে এখানে আমার একটা কোড লাগবে 1 2 3 4, মানে এখানে আমার চারটা একটা কোড লাগবে, একটা কোড লাগবে যেখানে একটা চারটা কোড আছে, এখানে মানে চারটা অক্ষর আছে, যে অক্ষর একটা কোড আছে, এই কোডটা আমার লাগবে এখানে। তো গাইস দেখা যাচ্ছে ওখানে কোডগুলো কোথায় আছে। হ্যাঁ তো চলো গাইস কোডগুলো কোথায় দেখা যাক, কোড কোথায়, কোড কোড। ওকে গাইস কোড টু, তো টু গাইস এখানে একটা কোড পেয়ে গেছি আমি টু। আর কোড কোথায় পাবো, ওকে জিরো, কোডগুলো এখানেই আছে সামনাসামনিতেই। ফাইভ বলতো গাইস কোডগুলো, আরে ভাই বলো না, এই ফাইভ। আর এখন একটা লাগবে, তিনটা পাইছি, 2 0 5। আর কোথায় এটা কোথায়, ওকে গাইস ফোর, 2 0 5 4। তো এখানে আমাকে এখন 2 0 5 4 দিতে হবে। তো চলো গাইস যদি ভুল হয়, আমার মনে হয় না ভুল হবে না, তো 2 0 5 4। ওকে গাইস দেখা যাক, ভুলে গেছে গাইস, কিন্তু ভুল হয়েছে কেন, আর আমি সব কিছু ঠিক দিয়েছিলাম। ওকে ওকে চলো গাইস 22 সেকেন্ডের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। তো গাইস 22 সেকেন্ডের মধ্যে আমি জলে ঢুকে গেছি, আমার কিছু করার থাক নেই। আর মূলত মেটাল এসে কিছু বুঝবে না, কারণ গাইস এখানে আমি কিছু বোঝার মতো করিনি, সব কিছু ঠিক আছে, এখানে আমি কোনো কিছু উল্টা ওই গাইস এই বক্সটা ঠিক আছে না, ওকে গাইস এই বক্সটাকে আমি বন্ধ করে দিছি। আর এখন মেটাল আসবে, মেটাল এসে কিছু বুঝবে না, আবার কন্ডেল এমিল এসে বলে চলে যাবে। আর যদি বুঝে যায় গাইস তাহলে আমি শেষ পুরোটাই। ওকে চলো গাইস এখানে, এই তো এখানে চলে গেছে। আর এখানে কি বলতেছে, এখানে বলতেছে এখানে কিছু গোলমাল আছে, না এখানে কিছু গোলমাল নেই, এই না এখানে কিছু গোলমাল নেই, এই বাপ দাসের এখানে কিছু গোলমাল আছে, না এখানে কিছু গোলমাল নেই, চলে যা চলে যা, এখন চলে যাবে, এর ভুল হয়েছে মনে কর। ওকে চল কন্ডেনমিলেশন, আমি এখন দেখা যাক এখানে কি করা যায়। বলতে কোডগুলোকে আমি আবার উল্টা পাল্টা দেবো, ঠিক আছে, তো মনে করুন উল্টা পাল্টা দিলে হয়ে যাবে। 4 5 0 2, ওকে গাইস 4 5 0 2, ওকে গাইস তো 4 5 0 2 আমি এখন আবার এখানে দেবো। চলো গাইস আর অন করা আগে, তো গাইস দেখা যাক এখানে, দেখা যাক 4 5 0 2, 4 দিব চলে গাইস দেখা যাক। এবার যদি ভুল হয় তাহলে আবার আমাকে উল্টা পাল্টা করতে হবে, তো 4 5 0 2, ওকে গাইস 4 5 0 2 দেখা যাক। আর দেখতে পাচ্ছ সেখানে তোমাদের চাও অ্যাডভাইসের মাধ্যমে কি তো স্পিক পাসওয়ার্ড ইন্ট্রো ফর অ্যাডস, মানে তোমাদের এখানে অ্যাড চাও তাহলে তোমার এখানে কোড দেওয়া লাগবে না, তুমি মানে কোড উল্টা পাল্টা দিলে তোমার হয়ে যাবে। তো আমি দেখতেছি আমারটা ঠিক আছে, তো এখানে আমি ডোর আর এলিমিনেটর, এলিমিনেটর গাছ মূলত একটা লিফ্ট যেতে আমি উপর মানে উপর থেকে আমি তোমাদের বলেছিলাম যে এটা এখন টপে আছে, অনেক উপর আছে, তো উপর থেকে আমি নিচে আসতে, তো আমি প্রথমে ডোরটাকে অন করবো। তো গাছ ডোর হচ্ছে যে ওই ডোরটা যেটা আমি তোমাদের ফার্স্টে দেখেছিলাম, তো চলো গাছ ডোরটাকে অন করা যাক। আর এলিমিনেটরটাকে আমি পরে অন করবো, এলিমিনেটর এলিভেটর। আর গাইস মূলত তো ডোরটাকে অন হয়ে গেছে, আর মূলত গাইস ডোরটা শুধু মেশিনের সাহায্যে অন করতে পারে, দেখতে পাচ্ছি এখানেও সব মানে এখানে জায়গাটা পুরোটা বরফ অঞ্চলের জায়গা, ঠিক আছে। আর এখানে দুটো নাট আছে যেটা ওকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে, আর এখানে আমি কিছু পেতে পারি মূলত। আর দেখা যাক এখানে কিছু আছে কিনা, এখানে কিছুই তো নেই। আর এখানে কি আছে গাইস, এখানে ডোর বোল্ট আছে, ডোর বোল্ট, তো গাইস এই ডোর বোল্টটা দিয়ে আমি ডোরটাকে আটকাতে পারবো কিছুক্ষণের জন্য, তো গাইস এটা আমি পরে আটকাবো এখন না। আর এখানে একটা মেটাল আছে, তো গাইস এখানে আমি এটাকে মেটাল যে কাটাটা আছে না, বোল্ট কাটা যে বোল্ট কাটাটা দিয়ে এখানে আমি ঠিকটা কেটে ফেলছি। আর দেখা যাচ্ছে ভিতর কি আছে, ওকে গাইস এখানে প্ল্যাঙ্ক প্ল্যাক পার্ট এ আছে গাইস, প্ল্যাক পার্ট এ আছে, আর কিছু তো নেই। তো গাইস চলো গাইস এখানে এটাকে আমি প্ল্যাঙ্ক পার্ট এইতে লাগিয়ে দিই, আর একটা পার্ট আছে যেটা বি, আর গাইস বি পার্টটা হয়ে শুয়ে গেলে আমি প্ল্যাঙ্কটাকে পেয়ে যাবো। তো এটা দিয়ে আমার মূলত কিছু একটা করতে হয় এখানে, তো দেখা যাক কী করা যায় এখানে। আর এখানে কি আছে, ওকে এটাকে খুব ঘোরালে কী হবে, ওকে গাইস এখানে একটা ক্রোবার আছে, তো ক্রোবারটা দিয়ে কী করতে হবে আমি বুঝে গেছি গাইস। এখানে যে 2013 সালে ক্ল্যান্ডার আছে না, এটার পিছনে একটা আছে, তাহলে আমি ক্রোবার দিয়ে খুলতে হবে। আর এখানে আমার প্ল্যাঙ্কের বাট বিটা পেয়ে গেছি, তো গাইস হ্যাঁ তোমরা হয়তো ভুলে গেছো যে আমি ওটাকে ঠিক করে নিতে পারছি, এটাকে ঠিক করে দাও, এটা আমি প্ল্যাঙ্কতে পেয়ে গেছি, আর এটা আমি ঠিক করে দিয়েছি। মানে সব কিছু আমাকে ঠিক ঠিক করে রাখতে হবে, যেহেতু আমাকে সব কিছু ঠিক করে রাখতে হবে, তাও তো আমাকে ওই মানে ওই দামটা বুঝবে না, এটাকে আমি ঠিক করে দিই, তো মানে মেটাল বুঝবে না যে এখানে উল্টাপাল্টা কিছু করছি। তো চলো গাইস এখানে সব কিছু ঠিক হয়ে গেছে। আর এখানে একটা রেঞ্জ লাগবে যেটা দিয়ে আমি ছোটো ছোটো দুটা স্ক্রুফের মতো আছে, সেটাকে আমি ঠিক করতে পারবো। তো
আর একটা স্ক্রুড্রাইভার লাগবে উপর কি আছে উপরে একটা লিভার আছে ওকে এখানে হাওয়া হয়ে গেছে গাইস হাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি ফার্স্ট এবার সব কিছু করতে হবে ডোরটাকে বন্ধ করতে হবে ওয়ে গাইস আমি উপরে ওই চাটা বন্ধ করে নিই আর আমি ডোর বন্ধ করে স্যার 15 সেকেন্ড আছে না না গাইস আমার মনে হচ্ছে যদি বুঝে যায় তো আমি শেষ আর আমার মনে হচ্ছে বুঝবে না আর কারণ আমি ডোরটাকে বন্ধ করেছি আর ডোরের ওই পাশে কি আছে কিভাবে দেখবে তো চলো আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওকে চলে এসেছে কিছু বুঝবে ওকে গাইস কিছু বুঝেনি কিছু বুঝবে এখন তো না না এখন রং কিছু হয়নি সব কিছু ঠিক আছে ওকে ওকে কিছু বুঝেনি চলো চলো গাইস একে কিছু বুঝেনি ওখানে আবার চলে যাবে আমি তোমার থেকে কি বলেছিলাম এই গেমটা অনেকটা ভয়ঙ্কর তো কিন্তু অনেকটা মজাদার দেখো সব কিছু আমাদের আবার ঠিক ঠিক করে রাখতে হতেছে চলো আবার এখানে আমি আবার এই ডোরটাকে ওপেন করতে এসেছি চলো গাইস একা আবার ডোরটাকে ওপেন করে দিলাম আমি আর এখানে মূলত গাইস আমাকে আবার তো কি করতে হবে এখানে লিভারটা দিয়ে আমি এখানে রেঞ্চটাকে খুলে নিই আর মূলত গাইস রেঞ্চটা দিয়ে আমাকে কি করতে হবে এখানে ওয়াশিং মেশিন আছে না ওখানে বেসিং এটা বেসিং তো বেসিংটাকে এখানে তো একটা লিয়া লাগবে লিয়া স্ক্রুড্রাইভার লাগবে গাইস আর এখন এই বেসিংটাকে আমাকে এখান থেকে সরাতে হবে মূলত গাইস ঠিক আছে এখানে আমি এই রেঞ্চটা দিকে এখানে সরাই দিলাম এই বেসিংটাকে আর গাইস দেখতে পাচ্ছি এই বেসিংটার পিছনে একটা গুপ্ত পথ আছে গাইস এখানে একটা গুপ্ত পথ আছে একটা দেয়াল আছে দেয়ালটা আমি ভাঙতে পারবো আর আমার কি মনে হয় গাইস এই দেয়ালটা এখন ভাঙবো চলো গাইস হ্যাঁ গাইস চলো একটা দেয়ালটাকে ভাঙবো এখন আমি তো চলো তো গাইস আমি দেয়ালটাকে ভেঙে দিচ্ছি সেটা কিনা আওয়াজ হয়ে গেছে তো আমার কখন সব কিছু ঠিক করতে হবে সব কিছু ঠিকের মধ্যে দরজাটাকে শুধু বন্ধ করতে হবে আর কিছুই নেই না গাইস এটাকে আগে অন করো আর দরজাটাকে বন্ধ করো তাড়াতাড়ি তো চলো গাইস এখানে আমি দরজাটাকে বন্ধ করে দিচ্ছি আর মূলত গাইস ওখানে আবারই চলে আসবে আর 10 সেকেন্ড আছে আর মূলত দেখায় 25 সেকেন্ড কিন্তু দেখো গাইস 7 সেকেন্ডের পর চলে যায় 8 সেকেন্ড থাকে না আয় আয় এই মেটাল কোথায় যায় আরে মাথা মোটা মেটাল কোথায় তুই আয় 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 ওই মেটাল আমার জন্য গিফট নিয়ে চলে গেছে আমার আছে কোনো বার্থডে মোটে নেই হ্যাপি বার্থডে মেটাল ওকে না আমার তো বাড়ি কোনো বার্থডে নেই তো মেটাল আমার জন্য কেন গিফট নিয়ে এসেছে ওকে মাঝে বার্থডে দিন আমাকে ছেড়ে মেরে দিবে হয়তো এখানে কোনো কিছু রং হয়নি মেটাল কোনো কিছু এখানে তো বলতাছে এখানে কোনো কিছু রং হয়নি দেখ সব কিছু ঠিক আছে সুইচ বল কি এই এখানে আমি কিছু করিনি ওই মেটাল আমাকে কারেন্টটা শর্ট দিলি হে মেটাল গাইস এখানে মেটাল আমার কারেন্টটা শর্ট দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো গাইস এখানে মেটাল একবার কারেন্ট শর্ট দিয়ে ফেলেছে আর দুইবার দিলে তো আমার গেম প্লে শেষ আর দেখতে পাচ্ছো এখানে আমাকে মানে ডিসপ্লেতে আপছা আপছা কিছু ব্লাড ব্লাডের মতো দেখো চার কোণে আপছা আপছা কিছু ব্লাডের মতো হয়ে গেছে আর মূলত এটা দুইবার তিনবার দিলে হয়তো আমি শেষ মানে দুইবার দিলে আর শেষ তো দেখতে পাচ্ছো এখানে কি আমার জন্য কি এনেছে ওকে গাইস মেটাল কি মগা কি মাথা মোটা গাইস মেটাল এখানে আমার জন্য স্ক্রুড্রাইভার নিয়ে চলে এসেছে তো গাইস চলো এখানে স্ক্রুড্রাইভার তার মানে আমার গেম প্লে শেষ স্ক্রুড্রাইভার একটা গেম প্লে আছে গেছে আমি প্রথমে দেখে ফেলছি তো চলো গাইস স্ক্রুড্রাইভার গেম প্লেটাকে আমি কোথায় করতে হবে স্ক্রুড্রাইভারটা এখানে আমি সবকিছু করে ফেলেছি আর স্ক্রুড্রাইভারটা এখানে লাগাতে হবে তো স্ক্রুড্রাইভারটা করে কী পাবো আমি লিভার ARM গাইস লিভার ARM কোথায় লাগে আমার মনে হয় এলিভেটরটা লাগবে এলিভেটরটা লাগবে আর দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ গাইস শীতে বরফ হয়ে গেছে আর মূলত গাছ কাটার মতো হয়ে গেছে ভাই আমার যে মনে হয় এটা হয়তো এই যে লিভার এম আরটাকে পায়নি তার মূলত এটাকে লিফটও চালু করতে পারেনি এলিভেটর চালু করতে পারেনি তাই হয়তো মূলত এখানে মারা গেছে নয় তো এটাকে মনে হয়তো ইয়া দেখে ফেলছে তো করো তার কাছে ডোর বলটাকে নিয়ে ফেলে আমি এখানে আর ডোর বলটাকে নিয়ে মূলত আমি এখানে ডোর আটকে দিব তাও যেহেতু তাহলে এখানে আসতে পারবে আসতে পারবে কি মানে কিছুক্ষণের জন্য আমি আটকে রাখতে পারবো সেটাকে অন করো আর ওখানে আমাকে এই যে এলিভেটর আছে না এলিভেটর এলিভেটরকে অন করতে হবে এলিভেটর হ্যাঁ তো কাছে এটা আমি এলিভেটরকে অন করে দিচ্ছি আর দেখতে পাচ্ছি সেখানে আওয়াজ হয়ে গেছে আর 24 সেকেন্ডের মধ্যে 23 সেকেন্ডের মধ্যে যেভাবে মানে মেটাল এখানে আসার চেষ্টা করবে কিন্তু আসতে পারবে না গাইজ কারণ আসতে পারবে কিন্তু কিছুক্ষণ পর আসতে পারবে আর আসতে পারার সাথে সাথে ওর কিছুক্ষণের মধ্যে মধ্যে আমি এখান থেকে গেমটাকে স্কিপ করতে পারবো হ্যাঁ স্কেপিং করতে পারবো তো গাইস দেখা যাক মেটাল কোথায় আসতে পারে কিনা ওই গাইস মেটাল তো চলে আসতেছে মেটাল আয় মেটাল আয় ওই মেটাল আগে ধমকি গেছে তো হ্যাঁ আমি খুলবো না কিছুতেই এই ডোরটাকে খুলবো না ওর মেটাল ওখানে এখানে চেষ্টা করবে আর আমি এখান থেকে যেভাবে বেরো যাবো গাইস তাড়াতাড়ি ওকে আমার মনে গাইস ARM টাকে লিভার ARM টাকে এখানে ঠিক করতে হবে ওকে গাইস এখানে তো বিট হয়ে গেছে আর এখানে আমার লিফট চলে গেছে আমি এখন নিচে চলে গেছি আর ওখানে দেখতে পাচ্ছি ঝুম ঝুম করে মেটালি ডজরে ভাঙার চেষ্টা করতেছে তো ভাঙতে পারবে না ওই গাইস ভাঙতে পারবে না ভেঙে লাইছে তো ভেঙে আছে গাইস ভেঙে লাইছে তো কি হইছে
এই রড আমাকে কিছু মানে রড গেলে গাইস মেটাল তো গাইস মেটাল আমাকে এখানে কিছু করতে পারে আমি এখানে মেটাল তো না তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি অনেক নিচে চলে এসেছি আমি তোমাকে প্রথমে বলেছিলাম এটা অনেক উপরে তোমরা দেখো গাইস আমি কত নিচে চলে এসেছি দেখো গাইস আমি তোমাদেরকে দেখাই এটা কতটা উপরে দেখতে পাচ্ছ আমি কতটা উপর থেকে কতটা নিচে চলে এসেছি আর মতো এটা কি গাইস এটা হয়তো মহল আপনার একটা ড্যাম মূলত এখান দিয়ে তো আসা যায় আমি জানি না যে এখান দিয়ে কীভাবে আসে আর দেখতে পাচ্ছ গাইস এখানে কি একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতেছি আর মূলত আমরা একটা মেটালি একটা ষড়যন্ত্র দিই না আমি আবার যেন ওইখানে যাই আমি আর ওইখানে যাবো না তো চলো গাইস এখানে যেতে যদি মেয়েটা থাকেও তাহলে আমি পরবর্তী জায়গায় বাঁচানোর জন্য আবার আসবে তোমরা কমেন্টে বলবে আর গাইস আমি এখানে শেষ পর্যন্ত গেমটাকে স্কিপ করে ফেলেছি তো গাইস যে যা গেমটা দেখতে সব প্লিজ লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলটা অন করে দাও আমাদের চ্যানেল যেকোনো অটো গেম প্লে ছাড়ার পর তুমি সবাইকে পেয়ে যেতে পারো হ্যাঁ গাইস গেমটা শেষ মানে গেম প্লে শেষ করার আগে তোমার আমরা তোমাদের সাথে একটা কথা বলবো যে আমরা যে যা এসে গেছে প্রার্থনা করবো যেন আমরা আমাদের বাড়ি আন বাড়ি আশেপাশে সকলকে ভালো রাখতে পারি আমাদের কোনো আচরণের জন্য কেউ যেন কোনো কষ্ট না পায় আর আমরা যেন সবার সাথে মিশে মিলে চলতে পারি তো সো গুড বাই গাইস তোমাদের সাথে একটা নতুন অটো গেম প্লে সাথে আর তোমরা কমেন্টে বলবে গাইস এরপর আমরা কোন হরর গেম প্লে গেম প্লে খেলবো তো সো গুড বাই গাইস